সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাইফুল্লা গাজী শৈশব কৈশোর কেটেছে যার চরম দারিদ্রের মাঝে এরপর মাধ্যমিকে উত্তীর্ণ হতে না পেরে হতাশ হয়ে পড়েন এক পর্যায়ে পাড়ি দেন ভারতে কাজ নেন শ্রমিকের সেখানে অ্যাকুরিয়াম ফিশ বা রঙিন মাছের চাষ দেখে এটাকে ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করেন তিনি একটা সম্পর্ক করে সেখানে ঢুকি ঢুকে তাদের থেকে আমি কাজটা শিখতে থাকি তবে কাজটা ছিল কিন্তু ফ্রি সার্ভিস আমি কখনও কোনো একটা পয়সা বেতন নিতাম না ওনারাও দিতে ইচ্ছে হতো না কারণ ওনাদের ওরকম লোক দরকার না তারা সব ওইখানে একটু সিস্টেম হলো বাসায় যতজন সদস্য আছে ওরা নিজেরা নিজেরা মিলে চাষটা করতো মাটির ঘর কি ওই যে চাচের ঘর টিনের ঘর ওর পাশে ছোট ছোটো নান্দা করে ছোট ছোটো হাউস করে তার ভিতরে কিছু কচুরিপানা দিই কিছু গাফি কিছু মলি কিছু ফ্ল্যাটি কিছু হোটেল এরম রাখছে ও থেকে দুইশো মাছ উঠছে দুইশো মাছ দেখে দুই টাকা করে ওর যদি ইন্ডিয়ান টাকা বেচে তো চার টাকা বিক্রি হচ্ছে এই চারশো টাকা বিক্রি হচ্ছে দেশে এসে আবারও তাকে কাজ নিতে হয়েছে সেই গার্মেন্টস দিয়েই তবে এক পর্যায়ে মাত্র ছয়শো বিশ টাকায় তিনটি রঙিন মাছ কিনে শুরু করেন নতুন যাত্রা সেটিও আরও দুই দশক আগের গল্প এখন তিনি একুশটি পুকুরে চাষ করছেন এই অ্যাকুরিয়াম ফিশ বা রঙিন মাছ পুকুরগুলোর প্রত্যেকটি যেন এক একটি বড় বড় অ্যাকোরিয়াম আমার হয়তো অর্থ ছিল না কিন্তু ঈর্ষা তো ছিল যে আমি কোনো কিছু করে বাংলাদেশকে দেখাবো কোনো কিছু বিকল্প কোনো কিছু করে আমার জীবনকে পরিবর্তন করাবো সেই ছয় শত বিশ টাকা থেকে সে একটা ছোট্ট কুড়ে ঘর সেখান থেকে আল্লাহ কোথায় কোথায় নিয়ে বসাইছে এটা শুধু কিন্তু পরিশ্রম এবং ইচ্ছা এটা যদি আমাদের ভিতরে থাকে আমরা যদি ইচ্ছাটা প্রকাশ করি তা আমরা কিন্তু সাইফুল্লাহ গাজী হতে পারবো ইনশাআল্লাহ শহুরে শৌখিন মানুষ এই রঙিন মাছ দিয়ে তাদের ঘরের শোভা বৃদ্ধি করেন একসময় এই মাছ বিদেশ থেকে আমদানি করতে হতো এখন চাহিদার বড় একটি অংশের যোগান দিচ্ছেন সাইফুল্লাহ গাজীর মতো উদ্যোক্তারা তার রঙিন মাছের পুকুর দেখতে প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে খুবই ভালো লাগে রঙিন মাছ দেখতে আমরা মনে করি সাইফুল ইসলামের মতো মানুষ যদি আরো বাংলাদেশে তৈরি করা যায় তাহলে বেকার সমস্যা সমাধান হবে এবং সাইফুল্লা গাজীর মাছ শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমরা সাতক্ষীরা মানুষ সাইফুল্লা গাজীকে নিয়ে গর্বিত আমি সাইফুল্লা ভাইয়ের ভিডিওটা গত বছর ইউটিউবে দেখেছি সেখান থেকে দেখার পরে আমার মনে হয় উৎসাহ জাগলো যে আমি ও রঙিন মাছ চাষ করবো আমি একজন শিক্ষার্থী তো আমি সাতক্ষীরার সাইফুল্লাহ গাজী ভাইয়ের কাছে আসছি রঙিন মাছ চাষ করার উদ্যোগ নিয়ে এই রঙিন মাছ চাষ করাতে আমাদের পঞ্চাশ জনের বেকারত্ব দূর হয়েছে এই উৎসাহকে উদ্যোগে রূপান্তর করতে পারলে এই খাত থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন এই সরকারি কর্মকর্তা তারই চাষকৃত মাছ সারা সারাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও অনেক রপ্তানির সুযোগ রয়েছে এবং অনেক চাহিদা রয়েছে কিন্তু তিনি এদেশের বাজারকে প্রাধান্য দিচ্ছেন এবং তার চিন্তাশীল মনোভাব এদেশের যে বেকার যুব সমাজ রয়েছে শিক্ষিত বেকাররা রয়েছে তাদেরকে যদি এই একুড়িয়াম ফিশ চাষের আওতায় আনা যায় তাহলে যে সম্ভাবনাময় একটি খাত একাম ফিস দেশীয় বাজার মিটিয়ে বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব রঙিন মাছের চাষ করেই ঝুপড়ি ঘরের বাসিন্দা সাইফুল্লাহ এখন বাস করেন বড় দালানে তার ছয়শো টাকা পুঁজির খামারে এখন কোটি টাকার মাছ সাইফুল্লার বিশ্বাস যে কেউ কেবল শক্তি আর পরিশ্রম দিয়ে পেতে পারেন এরকম সাফল্য